আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নাগা প্লান্টস এবং চিলি প্লান্টসের কালেকশন। আশা করি আপনাদের কাছে দেখে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর এই বছর আলহামদুলিল্লাহ আমি অনেক ধরনের রং বেরঙ্গের নাগামরিচ এবং কাঁচামরিচের চারা রোপণ করেছি। তো আই এম রিয়েলি এক্সাইটেড। আর এগুলি বড় হওয়া পর্যন্ত আমি আসলে ওয়েট করতে পারছি না, কারণ চারাগুলি দেখতে পাচ্ছেন এখনও অনেকটা ছোট রয়ে গিয়েছে। আর কিছু কাঁচামরিচের গাছের মধ্যে আসলে ফুল আসা শুরু হয়ে গিয়েছে। তো আজকে এইগুলিকে আমি ফাইনাল ট্রান্সপ্লান্টিং করব। এইগুলিকে আমি পটের মধ্যেই, কন্টেনারের মধ্যেই এইগুলিকে আমি চাষ করব। তো এইগুলি আমি একটা একটা করে সব এখন আমি পটে ট্রান্সপ্লান্ট করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার আসলে অনেক ধরনের কিছু নাগামরিচ আছে। তো এগুলি হচ্ছে আমার হোয়াইট নাগা, আর এইগুলি আমি ইবে থেকে কিনেছি। আর আই এম রিয়েলি হোপফুল, সো লেটস সি, আই এম রিয়েলি এক্সাইটেড। আর এইটা হচ্ছে আমার একটা মাত্র চকলেট নাগামরিচ গাছ, আর এইটা আমি ইবে থেকে বিচি কিনে এনেছিলাম। আর এই বিচিগুলি অনেকটি জার্মিনেশন হয় নাই, বিচিগুলি আসলে তেমন ভালো ছিল না, আর অনেক চারা গাছগুলি আসলে মারা গিয়েছে। আমি এই গাছগুলি অনেক আর্লি করে নিয়েছিলাম। এই যে দেখেন, এইটা হচ্ছে আমার লেমন হাবেনেরো। তো এইটাও আমি ইবে থেকে কিনেছি। আরও কিছু আমি কিনেছি, বেশ কয়েকটা গাছ আমি ইবে থেকে কিনেছি। তো আমি অনেক প্লাগ প্লান্টস কিনেছি, এই ছোট ছোট চারাগুলি আমি কিনেছি। তো আমি দেখি কি হয়, আমি অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব যখন মরিচ আসবে। আর আমি রিয়েলি এক্সাইটেড, অ্যান্ড আমি একটু স্কেয়ার্ডও ফিল করছি, কারণ জানি না এইগুলি সঠিক কালারের নাগামরিচ হবে কি না, এই একটা কোয়েশ্চন মার্ক থেকে যায় যেহেতু আমরা অনলাইন থেকে কিনেছি। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই যে দেখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার চারা গাছগুলি অনেকটির মধ্যে অনেক বড় বড় হোল রয়েছে, আর এই হোলগুলি আসলে স্লাগস করেছে। এই যে দেখেন, এই গাছটার মধ্যে স্লাগস উঠে গেছে। আর প্রথমে এই ভিডিওর শুরুতেই যে আমি দেখিয়েছিলাম আমার একটা ছোট আউটসাইড গ্রিনহাউস কিনেছিলাম প্রায় এক মাস আগে, তো ওই গ্রিনহাউসের ভিতরে আমি আমার ইনডোরের চারাগুলিকে রেখে দিয়েছিলাম প্রায় এক মাস ধরে। তো এই যে দেখতে পাচ্ছেন, স্লাগস, পোকা, এইগুলি আসলে আক্রমণ করছে আমার প্লান্টগুলিকে। আমার দেখে আসলে খুবই খারাপ লাগতেছে, কারণ আমি এত যত্ন করে, এত লালন পালন করে এইগুলিকে বড় করেছি ছোটো থেকে এতটুকু সময় পর্যন্ত, আর এখন স্লাগগুলি আমার প্লান্টগুলি নষ্ট করে দিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার পটিং কম্পোস্টটা রেডি করে নিয়েছি। আর এই কম্পোস্টটা আমি কিভাবে রেডি করেছি, আমি অলরেডি একটা ভিডিও শেয়ার করেছি আমার চ্যানেলে। আমি পুরাতন মাটি আর নতুন মাটি মিলিয়ে একটা কম্পোস্ট রেডি করেছি, যা আমার এই পটিংয়ের জন্য, আমার এই ফাইনাল ট্রান্সপ্লান্টের জন্য যে পটগুলি ব্যবহার করছি। তো আমি এইগুলির মধ্যে অলরেডি সার অ্যাড করে নিয়েছিলাম বেশ কয়েকদিন আগে। আর এখন আপনারা দেখতে পারলেন আমি কিছু এপসম সল্ট, ফিশ ব্লাড বোন অ্যান্ড কিছু চিকেন ম্যানিউর পিলেটস অ্যাড করে নিয়েছি। আমি আর বেশ কিছু দিব না, যেহেতু এইগুলির মধ্যে এনাফ এনপিকে আছে, এইগুলি এনাফ হেলথি হবে। তো আমার পটটাও একটা রিজনেবল সাইজের পট আমি নিয়েছি, আর বেশি সার আসলে দেওয়া এত দরকার নেই আসলে, শুধু শুধু দিয়ে লাভ নেই, কারণ আমি আমার সব চিলি প্লান্টগুলিকে চিলি ফোকাস দিয়ে ফার্টিলাইজ করে থাকি। আর ইনডোরে যখন আমার এই চারাগুলি ছিল, আমি শুধু অনলি মাত্র বেবি বায়ো ইউজ করেছিলাম। আর আমি যখন এই গাছগুলিকে আউটসাইড নিয়ে যাই, তখন আমি অনলি চিলি ফোকাস ইউজ করি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার সর্বপ্রথম নাগামরিচের প্লান্ট আমি রোপণ করে নিচ্ছি। আর এই প্লান্টটা আমি
পেয়েছি একজন স্পেশাল ইউটিউবার ব্রাদারের কাছ থেকে। ওনার নাম হচ্ছে আজাদ ভাই, ওনার চ্যানেলের নাম হচ্ছে বাগানার বাগান। উনি আমাকে কিছু নাগামরিচের বিচি দিয়েছিলেন, তো সেই বিচি থেকে আমি আসলে কিছু চারা করেছিলাম। তো সেই কয়েকটা চারার মধ্যে এইগুলি কয়েক আছে, অনেকটি মারাও গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার ড্যামেজ পাতাগুলি তুলে নিচ্ছি, আর বটমের যে পাতাগুলি আছে গাছের একদম নিচের অংশে যে পাতাগুলি, ওইগুলি আমি ছিঁড়ে দিয়েছি। কারণ ওইগুলি থেকে গেলে হয়তো মাটি থেকে অনেক প্যাথোজিন, অনেক ডিজিজ এই পাতা মাঝে ছড়িয়ে যেতে পারে। পাতা মাঝে উঠে গেলে সারাটা গ্রাস এর মধ্যে এফেক্ট করতে পারে। তো এই যে দেখতে পারলেন যে আমি একটু পানি দিয়ে দিলাম, তো ইনশাল্লাহ আমার সারাগুলি সেটেল হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখেন, আমি একইভাবে সেম পদ্ধতিতে আমি কিছু নতুন কম্পোস্টের সাথে আবারও কিছু এপসাম সল্ট, ফিশ ব্লাডবোন এবং কিছু চিকেন ম্যানিউর দিয়ে দিব। এগুলো শুধু আমি অল্প অল্প দিয়ে টাচ আপ করছি, কারণ আমার এই কম্পোস্টটা অলরেডি ফার্টিলাইজ করা, আর সাথে আমি অলরেডি পারলাইটও অ্যাড করে নিয়েছিলাম ওয়েল ড্রেনেজ এবং এয়ারেশনের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কালা মরিচের একটা প্লান্ট। তো এটাও আমি রিপোর্টিং করে নিচ্ছি। আমি বেশ কয়েকটি চারা অলরেডি রোপণ করে নিয়েছি, তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবগুলি গাছ দেখিয়ে দিব। আমার সব কয়টি মরিচ গাছের চারাগুলি প্রায় জানুয়ারি মাসেই আমি রোপণ করে নিয়েছিলাম। তো এখন তো জুন মান্থ চলছে, তো বেশ কয়েক মাস হয়ে গিয়েছে অলরেডি, নিয়েলি 6 মান্থ হয়ে গিয়েছে আমার এই চারাগুলি ঘরের ভিতরে আছে। আর এইগুলি আসলে আমার মতে অনেক আর্লি রোপণ করে নিয়েছি, তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমি এত আর্লি না করে হয়তো এন্ড অফ ফেব্রুয়ারি রোপণ করব। কারণ দেখা যাচ্ছে গাছগুলিকে আমি যত্ন ভালোভাবে করতে পারতেছি না, কারণ আমার ঘরের স্পেসের অভাবে। আর এই গাছগুলি বেশ বড় হয়ে গিয়েছে, এগুলিকে আসলে অনেক আগেই ট্রান্সপ্লান্ট করে দেওয়া উচিত ছিল, যেহেতু আমাদের রিকের ওয়েদার খুবই খারাপ ছিল আর আমার ঘরের ভিতরে স্পেসও এতটুকু নেই। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারেক। এই যে দেখেন, আমার চারাগুলিকে আমি অলরেডি সব ট্রান্সপ্লান্ট করে নিয়েছি। তো মাশাআল্লাহ, আমার অনেকগুলি চিলি প্লান্টস হয়েছে এই বছর। আমার এই চিলি কালেকশনের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলি নাগামরিচ, আবার অনেকগুলি কালারফুল কাঁচামরিচও আছে। তো ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব প্রত্যেকটা পর্ব, কখন আমি কিভাবে ফার্টিলাইজ করি আর এগুলিকে কীভাবে আমি লুক আফটার করে যাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দিবেন, আমার ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন। আমার বেশ কিছু কাঁচামরিচের গাছের মধ্যে অলরেডি ফুল এসে গিয়েছিল, ইনডোরের ভিতরেই, ঘরের ভিতরেই এইগুলির মধ্যে ফুল এসে গেছে। তো আসলে এইগুলিকে অনেক আগেই মাটি চেঞ্জ করে দেওয়া উচিত ছিল, একদম ছোট্ট প্লাস্টিক কাপের মধ্যে এইগুলি আসলে অনেক স্ট্রাগলিং করেছে। আর এই যে দেখেন, আমার প্লান্টের মধ্যে ফুল দেখা যাচ্ছে। তো আসলে এই অনেক কষ্ট লাগছে দেখতে, ওরা আসলে অনেকদিন ধরে স্ট্রাগলিং করছে, যেহেতু ঘরের ভিতরে স্পেস ছিল না, আমি এইগুলিকে বড় পটের মধ্যে দিতে পারি নাই। তো এখন আলহামদুলিল্লাহ এইগুলিকে বাহিরে দিয়ে দিয়েছি, যেহেতু ওয়েদার খুবই ভালো, তো ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি এইগুলি দ্রুতভাবে বেড়ে যাবে। তো ইনশাআল্লাহ 2-3 দিন ওয়েট করে পরে আমি এগুলিকে ফার্টিলাইজ করা শুরু করে দিব। আর এইগুলি এমন একটা জায়গার মধ্যে রেখেছি আমি, পার্টলি শেডেড, এইগুলি এই জায়গার মধ্যে মর্নিং রৌদ্রটা পায়, আর বাকি যে আফটারনুন সান আছে, রোদ আছে, ওইটা এই গাছগুলির উপরে পড়ে না। তো বন্ধুরা, এই যে দেখেন, মাশাআল্লাহ এত সুন্দর একটা চিলি প্লান্ট আমি পেয়েছি। আমি মরিসনে গিয়েছিলাম শপিং করতে, তো এই গাছটা দেখে আমার একদম অবস্থা কাহিল হয়ে গিয়েছে, এত মরিচের গাছ আছে। তারপর ভাবলাম না, আমি এই গাছটা অবশ্যই কিনে নিব, কারণ ক্যারোলাইনা রিপারের আমার অনেকটা শখ ছিল। তো এই যে দেখেন, ফাইনালি আমার গার্ডেনের সেটটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা আমার লাস্ট ভিডিওতে দেখেছিলেন আমার গার্ডেনটা অনেক মেসি হয়ে রয়েছিল, আর এখন ফাইনালি আমার গার্ডেনের সেটটা কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ।
বাদ বাকি রয়ে গিয়েছে একটা পন্ড বানানো, তো এটার কাজ এখনো শুরু হয় নাই। তো বন্ধুরা, এই যে দেখেন, আমি ফাইনাল ট্রান্সপ্লান্টটা করে নিয়েছি অলরেডি, আর আমার ভিডিওটা প্রায় অলমোস্ট শেষ হয়ে আসছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা। তো আমার নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।